হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? শুভ সকাল সকলকে জানাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। কাল তো শিবরাত্রি গিয়েছে সবাই জানো, তো আজ হচ্ছে পারণ। সবাই সকালবেলা উঠেই ঘুম থেকে স্নান করে পুজো টুজো দিয়ে আর কি নাস্তা শুরু করেছে। তো কালকে হচ্ছে বিকেলবেলা আমি পায়েস রান্না করেছিলাম, তো সকালবেলা সেই পায়েস দিয়ে আমি হচ্ছে মুড়ি দিয়ে নাস্তা করছি আর এক কাপ চা খাবো। আর ওদিকে বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে, তো আমি হচ্ছে এখন বসেছি। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কত কত খাবার নিয়ে এসেছে বাসায়। এই যে অনেকগুলো খাবার নিয়ে এসেছে, ওর মেসও এসেছে বাসায়। তো ওর মেসের সাথে হচ্ছে বাহিরে গিয়ে দোকানে গিয়ে এতগুলো খাবার নিয়ে এসেছে। দেখো ডাল ভাজি, চকলেট, চিপস। তো আমি আর আমার ছোটো মেয়ে হচ্ছে দোকান বসিয়ে দিয়েছি। এই যে একদিকে খাচ্ছি আর একদিকে দোকান করছি। এই যে দেখো কত কিছু সাজিয়েছি, 3-4 পদে। এই যে আমার মেয়ে বলল দোকান সাজিয়ে দাও, তো ওর দিদিদের কাছে বিক্রি করবে এগুলো আর কি, সেই জন্য। তো এত সুন্দর দোকান দেখো। তো চলো গাইজ, বারান্দায় নিয়ে যাবো তোমাদের, টমেটো তুলবো। এই যে তো এখন হচ্ছে আমি টমেটোগুলো তুলবো। দেখো এই পাতাগুলো মরে গেছে, সেই জন্য ফেলে দেব। যে মরা পাতাগুলো আছে এখনো গাছে ফুল আছে, আরো টমেটো হবে। এই একটা পেকে গেছে, এই যে দেখো একটা পেকে গেছে, কত সুন্দর। এইখানে দেখো বেশি আছে, এই যে এই চারটাই আমি কাটবো। এখনো আছে দেখো অনেকগুলো, এই যে গাছে আরো দুই একটা আছে। তো এবার কয়েকটা মরিচ তুলবো। যে মরিচগুলো আসলে বড় আছে সেগুলোই তুলবো। এই যে নিজের গাছের জিনিস পেরে খাওয়ার মজাটাই আলাদা। আসলে দুই একটা হয়েছে, এইটাই ভালো লাগতেছে। এদিকে দেখো বোম্বাই মরিচও কিন্তু বড় হয়ে যাচ্ছে। এই যে এগুলো তোমাদের পরে দেখাবো। আর এখানে মরিচ আরও আছে, এই যে এগুলো একটু ছোটো, এগুলো এখন নেব না। তো চলো এবার রুমে গিয়ে দেখাই। গাইজ এই একটা টমেটো দেখো, ইঁদুরে খেয়ে ফেলেছে, সেই জন্য আসলে পেরে ফেলেছি। এই যে দেখো গাইস আমার মিনু টমেটো তুলেছে। এই যে আমার মিনু, মিনু মিনু, এই যে মিনু, এই দেখো আমার সুন্দর মিনু। এই আমার মিনুটা এখন আমার মেয়ের কোলে আছে। এই যে দেখো আমার বেজো মেয়ে টমেটো নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে মিনু দেখো টমেটো খাবে, একটা পাকা টমেটো মিনুকে খাওয়াই না, খাও খাও খাও। তো গাইজ এই দেখো আমাদের টমেটো, টমেটো আর মরিচ রুমে চলে এসেছি। তো চলো আমরা এখন টেবিলের উপর একটু বসে দেখি কি কি আনলাম। তো গাইজ এই যে দেখি কয়টা কি হলো,
এই যে মরিচ, আর এই হচ্ছে টমেটো। এখানে নবনীতার বাবা বড়ই নিয়ে আসছে, খাওয়া অর্ধেক হয়ে গেছে আমাদের। দেখো আপেল বড়ই, ইয়া বড় বড় বড়ই, দেখো কত বড় বড় বড়ই, ইয়া বড়, অনেক বড় বড় বড়ই। আপেলও এনেছে, এই যে কালকে বের করিনি, ঠান্ডা লেগে যায় আসলে বাচ্চাদের, আর আমারও অবস্থা খারাপ, তোমরা তো জানোই তো, সেই জন্য ফ্রিজে রাখিনি, বাচ্চারা খায়। কালকে তো শিবরাত্রি গিয়েছে, তো উপবাস ছিলাম আমি, ফুলভাবে ছিলাম না, হাফ টাইম ছিলাম। আসলে আমি উপবাস থাকলে এই মুহূর্তে হবেও না জানি, সেই জন্য মনের ইচ্ছা ছিল থাকবো, তো সেই জন্যই ছিলাম আর কি। তো আমি হাফবেলা থেকে উপবাস ভঙ্গ করেছি পূজা দেওয়ার পরে, আর আমার ছোটো বোন আর আমার ছোটো ননদ হচ্ছে ওরা ফুলভাবে ছিল, রাতে মন্দিরে গিয়েছে, ওখান থেকে পুজো টুজো দিয়ে এসেছে, তারপর ফলটাও দিয়েছি, ওরা খেয়েছে, এই তো তো হয়ে গেছে। তো দুপুরবেলা হচ্ছে রান্না শুরু করব, আজকে একটু দেরি হলে সমস্যা নাই। সকালবেলা হচ্ছে মিষ্টি অন্ন খেয়েছি, মুড়ি খেয়েছি, অনেক কিছু খাওয়া হয়ে গেছে, এখন খেতে ভালো লাগছে না, তারপরে আবার ভর্তা ভাত খেয়েছি। তো আজকে একটু দেরি হলেও সমস্যা নেই, তো সেই জন্য সময় পেলাম একটু সুন্দরভাবে তোমাদের সামনে এই কাজগুলো করলাম আর কি, নাহলে এতটা টাইম পাই না আসলে। তো এখন হচ্ছে আমি এখান থেকে, এই যে আমার গাছের অর্ধেক টমেটো হচ্ছে আমার ভাবিকে দিয়ে আসবো বাড়িয়ালিকে, কারণ উনি আমাকে কিছু না দিয়ে খায় না, আমিও সেটাই করব। এরপরে হচ্ছে আমি রুমটা একটু মুছবো, রুম ঝাড়ু দেওয়া হয়ে গেছে, গুছগাছ হয়ে গেছে, তো রুমটা মুছবো, তারপর হচ্ছে রান্নার রুমে চলে যাবো, ঠিক আছে তোমাদের নিয়ে। তো চলো দেখতে থাকো। তো গাইস আগে হচ্ছে রুমটা এখন মুছে নেব, তারপরে হচ্ছে রান্নার রুমে চলে যাব। তো রুম মোছা শেষ হয়ে গেছে বন্ধুরা, দেখো আমার মিনু হচ্ছে একটু বাইরে গিয়েছে বান্ধবীদের সাথে দেখা করার জন্য, ওই যে দেখতে পাচ্ছ ফাঁকে একটু ঘোরাফেরা করতে গিয়েছে। এদিকে আমার বাচ্চাদের একটু ফল টল ধুয়ে দিচ্ছি, ওরা খাবে, আর তারপরে হচ্ছে আমি রান্না করতে চলে যাব। মাছ দিয়ে হচ্ছে টমেটো ভাজি করব এখন, তো চলো রান্নাটা শেয়ার করি। তো গাইস হয়ে গেছে কলার ঝোল, রান্না করেছি মাছ দিয়ে, আর সাথে হচ্ছে টমেটো মাছ দিয়ে ভাজি করেছি, ডাল আছে, এই তো দুপুরে খাবার হয়ে গেছে রেডি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা।